এলাকায় কোথায় চুরি হবে তার নিয়ন্ত্রণ করেন রাজনৈতিক নেতা বা কথিত বড় ভাইরা। তারাই চোরদের আশ্রয় প্রশ্রয় দেন, আবার তারাই পুলিশে ধরিয়ে দেন। তাদের ছত্রছায়াতেই চুরি ছিনতাইয়ের হাত পাকানো কিশোররা বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। সম্প্রতি এমন তথ্যই পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। সাব্বির আহমেদ বিস্তারিত জানাচ্ছেন। একদল থাকে পাহারায়, আরেক দল বাসাবাড়ির গ্রিল কেটে ঢুকে যায় ফাঁকা বাসায়। মুহূর্তেই চলে হাত সাফাইয়ের কাজ। সহজে বহন করা যায় এমন সব জিনিস নিয়ে চম্পট দেন তারা। তারা প্রত্যেকেই মাদকাসক্ত এবং পেশাদার চোর। অনেক সময় দোকানপাটও লুট করে তারা। বড় বড় নেতারা আছে, নেতাগুলোর লগে চলাফেরা করে, তারপরে ওনারা আমগরে দিয়া এসব করা, ঠিক আছে, করা সেরা আমগরে মাদক দেয়। আমগর কাছ থেকে একটা টিভি নেয়, একটা মোবাইল নেয়, ওটার বিনিময়ে আমগরে মাদক দেয়, এগুলো আমগরে খাওয়া, কিছু টাকা দেয়, টাকা দিয়ে আবার জুয়া খেলতে লগে বোয়া, লগে বোয়া সেরা আঙ্গর থেকে সব কিছু আবার ওনারাই। আমরা জুয়া খেলার ভিত্তি জিতলেও আঙ্গর থেকে মায়েরা মুড়া জুয়া খেলা লয়ে লো, যে তোর কাছ থেকে ওই দিনকার কত পাইতাম, এটা পাইতাম ওইটা পাইতাম, একটা মোবাইল দিছস ওই মোবাইল ভালো না, ওইটার ডিসপ্লে ভালো না, ওই মোবাইলের লাগে তুই আমার এত টাকার মাল নিছস, এই টাকা দিয়ে আমার, ঠিক আছে, তোর মোবাইল। বা আসলে লোকজন আয়া পড়তে লো, তাহলে নিচে যে লোকগুলো থাকে ওই লোকগুলো একটা সিটি মারে, মারার পরে দিয়া ওই ভিতরে যে লোকগুলো থাকে ওইগুলো বাইরে মনে করেন যে ছাদের এন্দ হয়তো পলা যা, আর না তো যে কোনো একটা জায়গা দিয়া মানে বাইরে জায়গা রুমের ভিতরে আর থাকে না, জ্বালানো তো ফুসকি মুসকি দিয়ে দেয়, ঠিক আছে, যে ঘরের ভিতরে লোকজন আছে কিনা, যদি না থাকে তাহলে দুইজন বাইরে পাহারা দেয় ঘুরা ঘুরা, আর দুইজন উপরে কাম করে, ঠিক আছে, পরে উপরে লোক কাম করে মালামাল নিয়ে নিচে এলে নিচে যে দুইজন আছে অগ হাতে ব্যাগ দিয়ে দেয়, আর উপরে দুইজন খালি হাতে যা। এটা বড় প্যালাস থাকে, এই প্যালাস দিয়া ভাঙে, আমরা পাহারা দেই, পরে ভিতরে ঢুকে, ঢুকার পরে ওই যা পায় সব লয়ে হেরা সবাই বাঘযুগ করে দেয়। এটা বাঘযুগ করে দিয়ে হেরা বেশিরভাগ বাঘ লয়ে জায়গা, বেশিরভাগ বাঘ লয়ে জায়গা, আর আমার কম বাঘ দিয়া হেরা আমগরে টাস খেলতে বহায়, বাবা খাওয়ায় খাওয়ায় সব কিছু লয়ে জায়গা, আবার আমগরে বাকিয়ে দেয় মাল, বাকিয়ে দেয় দেওয়ার পরে আমরা ওই টেকা লাগে আবার চাপ দেয়, প্রেশার দেয়, দেওয়ার পরে ওরা ওই টেকা লাগে আমরা আমাদেরকে চাপ দেওয়ার পর আমরা আবার যাই। অপরাধের সঙ্গে জড়ানো এসব কিশোরদের দাবি, এলাকার কথিত কিছু বড় ভাইদের চাপেই তারা এসব করছে। নেতারা দেখায় দেয় হেরা যায় সেরা আর কি দেখতে আসে, যে কোন দোকানে কি কত টাকার মাল হইব, কত টাকার যাবতীয় আছে, ঠিক আছে, এগুলো দেখতে আসে, আমাদেরকে বলে দুইটা তিনটা ইয়াবা খাওয়া খাওয়া করতেছে, এখন এই টাকা দিবি করতে, তাহলে চল আমি তোর এক জায়গায় লয়ে যাই, এই দোকানটা দেখাই দিমু, এই দোকানটা ভাঙ্গা ছিঁড়ে লইবি, যদি বলি যায় যে ভাই আমার এখন 100 মাদক লাগবো, এর জন্য তারা দিতেছে, তার জন্য কোনো সমস্যা হইতেছে না তাদের, কিন্তু যদি আমরা ভালো কোনো কাজের কথা বলতেছি তাহলে মনে করেন কি আমরা হয়তো কোনো থানায় যেতেছি, না হলে মাইর খাইতেছি, না হলে রাস্তাঘাটে কোনো জায়গায় হুইয়া রয়েছি, হ্যাঁ আর কি আমাদেরকে লিড দেয়, ঠিক আছে, হ্যাঁ আমাদেরকে দিয়ে এইসব কাজ করা, আবার হ্যাঁ আমাদেরকে আবার পুলিশের হাতে উঠাই দেয়, কেউ ঠিক আছে আওয়ামী লীগ করে, কেউ যুবলীগ করে, মানে এক একজন এক একটা পঁচিশে খাড়াই রয়েছে, পাম্পুটি দিয়ে আবার স্থানে নিয়ে বসাইবো, বসাই দু একটা মাদক খাওয়াইবো, ইয়া বা গাঁজা খাওয়ায়া অসুস্থ নেশা করলে তো শরীর অসুস্থ হয়ে যায়, অসুস্থ বানায় তারপর আর হাতুর দিয়া তারপর আপনার লাঠি দিয়া আমরা আঘাত করে ওই আঘাতের ভয়ে আমরা আবার যাই তাদের সাথে চুরি করতে। এই কিশোরেরা প্রত্যেকেই কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িত। কথিত বড় ভাইদের চাপ থাকলেও ভালো হওয়ার ব্যাপারে নিজের ইচ্ছা শক্তিও থাকতে হবে। তিন থেকে চারজনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে কাজ করলেও একত্রিত হয়ে বড় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এই চক্রটি। তারা যেখানে থাকে ওই এলাকায় করে না, বাইরের এলাকায় কাজ করে, আবার বাইরের যারা আছে এদের সাথে একটা লিঙ্ক থাকে যে তোর এলাকায় আমি করব, তুই আমার এলাকায় করিস, এইভাবে তারা কাজগুলো করতো ছোট ছোট, এই মোবাইল চুরি, ওই রাস্তাঘাটে একটু ছিনতাইয়ের মতো কাজ করা, তারপরে গ্রিল কেটে চুরি করা, গ্রুপে এক হয়ে গেল, সংখ্যায় 9 জন হয়ে গেল, তখন তারা একটা ডাকাতির প্রস্তুতি নেয় যে অমুক জায়গায় আমরা একটা কাজ করব। বড় ভাইটা তো অ্যাকচুয়ালি সেও দুষ্টু প্রকৃতির, ওরাও ছোট থেকেই ওই ওই কাজে তারা পারদর্শী, এই জন্য সে বড় ভাই হয়েছে। এই ধরনের নাম যদি বলে আমরা ভেরিফাই করি, যদি সেই ক্ষেত্রে সত্য হয় সে বড় ভাইও আমাদের আইনের আওতায় আসে। কথিত এসব বড় ভাইদের খুঁজছেন গোয়েন্দারা। লুণ্ঠিত যে মালামাল, ধরুন যে একটা বাড়িতে সোনা লঙ্কা, টাকা, টিভি, ছোট কিছু মোবাইল বা অন্য ছোট কিছু আসবাবপত্র সামগ্রী, এগুলো তারা নিয়ে আসবার পরে আবার তাদেরকে যারা পরিচালনা করে তাদের কাছে তারা সমর্পণ করতে বাধ্য হয় বা সমর্পণ করে একটা অংশ, আর আরেকটা অংশ তারাই আবার হয়তো তাদের কাছ থেকে কিনে নেয়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কিনে নেবার পরে
এই ওরাই আবার এদেরকে নিয়ে জোহার আসর বসায়। জোহার আসর বসাবার পরে এরা তো বয়সে ছোট, কম অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন জোহার ক্ষেত্রে বা কোনো না কোনোভাবে জোহার আসরে তাদেরকে আবার হারিয়ে দিয়ে ওই যেই টাকাটি দ্রব্য বিক্রি করে যে টাকাটি তাদেরকে দিয়েছিল সামগ্রী বিক্রি করে সেটি আবার তাদের কাছ থেকে জোয়ার আসর থেকে আবার নিয়ে ফেলে। আলটিমেটলি এন্ড অফ গেম তারা কোনো কিছুই পায় না সেই অর্থে বিষয়টা। মাঝখানে কিছু টাকা পয়সা যেটা পায় সেটা দিয়ে মাদক টাদক খায়, কিছু খাওয়া দাওয়া করে, এটা ওটা চলতে পারে। এবং এটাও সত্যি যে ওরা রিকারেন্টলি পেশাদার রিকারেন্টলি এই কাজগুলো করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এই তরুণরাই ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মনে করেন গোয়েন্দারা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।